বন্ধুরা, WBPDCL এ একটা রিক্রুটমেন্ট বার হয়েছে, সেই রিক্রুটমেন্ট ব্যাপারে আজকে আলোচনা করব। এই রিক্রুটমেন্ট নাম্বার হচ্ছে WBPDCL রিক্রুটমেন্ট 2018-09। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এরকম নতুন চাকরির তথ্য দেখবার জন্য। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এবং পোস্ট ওয়াইজ আজকে আমরা কোয়ালিফিকেশান দেখে নেব। প্রথম যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন সুপারভাইজার। মেকানিক্যালে 34 পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান চাই ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যাল এবং 60% মার্কস থাকতেই হবে। ইলেকট্রিক্যালে রয়েছে 6টি পোস্ট, ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এটাও 60 মার্কস থাকতেই হবে। তারপর যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার আগে এটার পেমেন্টে দেখে নিই। পেমেন্ট দেওয়া হবে 6,300 থেকে 20,200 টাকা এবং গ্রেড বে 4,400 টাকা। তারপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে 6টি পোস্ট রয়েছে, ফুল টাইম ডিপ্লোমা ইন সাব সিভিল ইঞ্জিনিয়ার এবং 60% মার্কস রাখতেই হবে এবং পেমেন্ট দেওয়া হবে 8-এর মতন সেম, 6,300 থেকে 20,200 এবং গ্রেড বে 4,400 টাকা। তারপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্ভে, এটি 3টি পোস্ট রয়েছে, ফুল টাইম ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্কস থাকতে হবে এটির ক্ষেত্রেও। পেমেন্ট দেওয়া হবে সেম, আগেরটির মতন পেমেন্ট দেওয়া হবে। তারপর রয়েছে কেমিস্ট, কেমিস্ট টোটাল পোস্ট রয়েছে 18টি, এখানে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ইউজিসি আন্ডার এজিসি, অর্থাৎ বিএসসি অনার্স যারা পাস করে আসো তারা তাদের দ্বারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এই পোস্টের জন্য ফিল আপ করতে পারবে। পেমেন্ট দেওয়া হবে আগের মতনই সেম। তারপর হচ্ছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 10টি পোস্ট রয়েছে, এন গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে এবং এমএস অফিস ব্যাপারে জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ড দক্ষতা খুব ভালো হতে হবে। পেমেন্ট দেওয়া হবে 6,300 থেকে 2,000 এই 6,300 থেকে 20,200 টাকা এবং গ্রেড পে 3,900 টাকা, শুধু গ্রেড পেটা কম একটু এখানে। তারপর হচ্ছে অফিস এক্সিকিউটিভ, এখানে টোটাল 25টি পোস্ট রয়েছে, পেমেন্ট দেওয়া হবে সেম পেমেন্ট, 6,300 থেকে 20,200 এবং গ্রেড পেটা কম 3,600 টাকা। কোয়ালিফিকেশান চাই গ্র্যাজুয়েশন পাস ও 50%। তারপর হচ্ছে স্টাফ নার্স, টোটাল রয়েছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি 6টি, এখানে গ্রেড বেডে আগের মতনই 3,600, পেমেন্টটা সেম। কোয়ালিফিকেশান চাই হায়ার সেকেন্ডারি এবং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং। তারপর হচ্ছে রেডিওগ্রাফার, রেডিওগ্রাফার টোটাল দুটি পোস্ট রয়েছে, পেমেন্ট 6,300 থেকে 20,200 টাকা, কোয়ালিফিকেশান চাই হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অথবা সায়েন্সের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এইচএস এবং 2 বছর ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, কিন্তু একটু ভালো করে পড়ে নেবে বাকিটা। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি, টোটাল পোস্ট রয়েছে 15টি, পেমেন্টটা সেম, শুধু গ্রেড বেটা 2,600 টাকা, কোয়ালিফিকেশানটা হতে হবে ইএক্স সার্ভিসম্যান, অর্থাৎ ইএক্স সার্ভিস হতে হবে এবং হায়ার সেকেন্ডারি আছে এইচএস পাস হতে হবে, 5 বছরের তোমাকে এই আর্মি নেভি এয়ারফোর্স সিবিএসএফ আর্মি নেভি এয়ারফোর্সে কাজ করতে হবে, কাজ করে থাকতে হবে, কিন্তু বিএসএফ সিএসএফ এইসব কাজ করে থাকলে হবে না। তারপরে যে অপারেটর, ফিটার এবং ইলেকট্রিশিয়ান, ফিটার হচ্ছে 140টি এবং ইলেকট্রিশিয়ান হচ্ছে 60টি, কোয়ালিফিকেশান 50% মার্কস উইথ মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট পাস হতে হবে 2 বছরের। অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার ক্ষেত্রে ইন স্কুল অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, একটা একটা দেখে নেবে এখানে ভালোভাবে। ফিজিক্স, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্টোরি, ওয়ার্ক এডুকেশন এবং কোয়ালিফিকেশানগুলো আলাদা আলাদা রয়েছে, এখানটা একটু ভালো করে পড়ে নেবে। এখানে যে পেমেন্টটা দেওয়া আছে সেটা 9,000 থেকে
40,500 এবং গ্রেড বি 4,700 টাকা। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, টোটাল পোস্ট রয়েছে 4টি, পেমেন্ট দেওয়া হবে 5,400 থেকে 25,200 টাকা এবং গ্রেড বি 2,600 টাকা। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে, করা থাকতে হবে ডিএড কোর্সটা করা থাকতে হবে। তারপর ড্রাফটম্যান সিভিল, ড্রাফটম্যানের ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে, 50% মার্কস পেতে হবে মাধ্যমিকে এবং আইটিআই কোর্স চাই ড্রাফটম্যানের ক্ষেত্রে। সব ফর্মগুলি অনলাইনে ফিল আপ করতে হবে, বয়স হতে হবে 33 বছরের মধ্যে, 1/1/1/9/2018 অনুযায়ী 32 বছরের মধ্যে বয়স হতে হবে 32। হ্যাঁ, এছাড়া এসসি এসটি অফিসার যথাযথ নিয়ম অনুসারে ছাড় পাবেন। এখানে ক্যাটেগরি ওয়াইজ ফুল ডিটেলসে দেওয়া আছে কোন ক্যাটাগরি কটা ভ্যাকেন্সি রয়েছে, সেখানটা এখানটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা ভালো করে দেখে নিও। এখানেও ঠিকভাবে রয়েছে এরকম, এটা ভালো করে একটু দেখে নিও। তারপর অ্যাপ্লিকেশান ফি দেখছি, অ্যাপ্লিকেশান ফি 300 টাকা, জেনারেল ওবিসির ক্ষেত্রে 300 টাকা এবং এসসি এসটি ক্ষেত্রে কোনো ফি পেমেন্ট করতে হবে না। ফিরে তোমরা অনলাইনে জমা দিতে পারো। আর এখানে লাস্ট ডেট এবার দেখে নিই, শুরু হয়ে গেছে 1/10/2018, 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 16/11/2018, 16 তারিখের লাস্ট ডেট 16/11। যথারীতি অনেক সময় আছে, এখন এই সময়ের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। এখানে কীভাবে করবে সেটা দেওয়া আছে, অ্যাপ্লাই অনলাইন ওয়েবসাইটটা, অনলাইন ওয়েবসাইট হচ্ছে WBPDCL.co.in, ওয়েবসাইটটা ভালো করে দেখে নিও। এখানে WBPDCL.co.in, ঠিক আছে। তাছাড়া এখানে আর সেরকম কিছু তথ্য দেওয়া নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো। ধন্যবাদ বন্ধুরা।